আমরা যদি নবীকে সামনে পাইতাম ভালোবাসতে পারতাম সর্বোচ্চ ভালোবাসা আরে আবু বকর নবীকে সামনে পাইছি নবীর মহব্বতে ঘরের সব সম্পদ আই না নবীর সামনে হাজির করছি হযরতে তালহা নবীজিকে পাইছে নবীজির সামনে নিজের বুকটাকে কাফেরদের অস্ত্রের সামনে ঢাল বানায় দিছে আমরা তো নবীকে পাই নাই নবীকে ভালোবাসতে তো মন চায় এখন নবীকে কেমনে ভালোবাসব নবীও জানে আমি দুনিয়ায় হয়তো থাকব না কিন্তু আমার উম্মতেরা আমাকে ভালোবাসতে চাইবে কেমনে ভালোবাসবে উম্মতের কথা চিন্তা কইরা নবীজি তাকে ভালোবাসার পদ্ধতি কিয়ামত পর্যন্ত সব উম্মতকে জানায় দিছে তাহলে নবীকে ভালোবাসার পদ্ধতি নবীও জানায় দিছেন এই জন্য নবীকে যদি ভালোবাসতে হয় নবীর বলা পদ্ধতিতেই ভালোবাসতে হবে ঠিক কি না বলি না এখন নবীকে কেমনে ভালোবাসা হয় নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানাই ফিল জান্নাহ নবী বলেন আমাকে আমার সুন্নাতকে যে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো আমি নবীকে যে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে অবস্থান করবে নবীকে ভালোবাসলে নবীর সাথে জান্নাতে থাকা যায় এক গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছে কষ্ট হইতেছে না তো আপনাদের এক গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছে নবীজি আরেকজনের সাথে কথা বলছে আদব হইল কেউ যদি কারোর সাথে কথা বলে ওই কথার মধ্যে কথা না বলা নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে গ্রামের মানুষ তো বুঝে না সহজ সরল আইসাই নবীজির জিজ্ঞাসা করতেছে মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে যখন ওই লোকের সাথে কথা শেষ নবীজি এবার বলেন ওই লোকটা কোথায় যে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে গ্রাম্য সহজ সরল মানুষটা বলে আনা ইয়া রাসূলুল্লাহ আমি বলছি নবীজি পাল্টা তাকে প্রশ্ন করলেন মা আদাত্তা লাহা তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো কারণ ওই লোকটার প্রশ্নের ভাব এমন ছিল সে কেমন যেন নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের লাগিয়া বসে আছি কিয়ামত আসে না কেন কিছু প্রশ্নের ভাব আছে না একই বাক্য শুধুমাত্র বাচন ভঙ্গির পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায় শুধুমাত্র উপস্থাপনের কারণে অর্থের ফারাক অনেক হয়ে ওই লোকটা বলতেছে কেয়ামত কখন হবে তার বলার বাচন ভঙ্গি এমন উত্তর দেওয়ার চাইতে পাল্টা তাকে প্রশ্ন করা জরুরি হয়ে গেছে নবীজি তাকে উল্টা জিজ্ঞাসা করতেছে মা আদাতালাহা কেয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করছো গ্রামের সহজ সরল মানুষ কোন লোক চুরি নাই সোজা সাপটা বলতেছে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি নবীজিও তার এই কথার জবাবে বললেন আল মারউ মা মান আহাব্বা যে যাকে মহব্বত করে তার সাথে থাকবে লোকটা এবার বাড়ির দিকে হাঁটা দিছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির মুখে যখন শুনলাম যে যাকে মহব্বত করে তার সাথে থাকবে ইসলাম গ্রহণের পর এত খুশি আমরা কখনো হই নাই নবীর মুখে এই কথা শোনার পর আমরা যত খুশি হয়েছি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহকে ভালোবাসি তার রাসূলকে ভালোবাসি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়কে ভালোবাসি যদিও তাদের মতো আমল করতে পারি নাই তবুও তাদের ভালোবাসি আশা করি জান্নাতে আমি নবীজির সাথে আর আবু বকরের সাথে থাকতে পারব সাহাবায়ে কেরাম নবীর সাথে থাকার খবর শুইনা ঈমান আনার পরে সবচাইতে বেশি খুশি হয়েছে বলেন নবীর সাথে থাকার সেই সুযোগ আমাদেরও আছে না নাই আমরা খুশি না বেজা এজন্য নবী বলেন যে আমার সুন্নাতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো আমি নবীকে যে মহব্বত করবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয় জান্নাতে যাওয়ার কাজ করার দরকার আছে না নাই
নবী আরেক হাদিসের মধ্যে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবা উম্মত ছাড়া জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আবা উম্মত কারা নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার আনুগত্য করে না করলো না সে আবা উম্মত সে জাহান্নামে যাবে لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم الله تعالى بولين لقد من الله على المؤمنين مؤمن در اپرے الله تعالى انگروہ إذ بعث فيهم رسولا من أنفسهم যে তিনি তাদের মধ্য থেকে তাদের জন্য একজন রাসূল প্রেরণ করেছে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য বিশেষ অনুগ্রহ হিসাবে ঘোষণা করেছেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু যে মুমিনদের জন্য অনুগ্রহ তা নয় বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত গোটা সৃষ্টি জগতের জন্য তিনি হলেন রহমত আমরা যখন নামাজ পড়ি নামাজের মধ্যে ইমামের পেছনে যখন পড়ি ইমামের কেরাত মুসল্লির কেরাত যখন একা পড়ি নামাজ তখন নিজে পড়ি সূরা ফাতিহা মূল কথা হলো সূরা ফাতিহা নামাজের মধ্যে লাগে একাকী পড়া হোক আর জামাতে পড়া হোক লাগে কি লাগে না সূরা ফাতিহার শুরুতেই আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমরা বলি সকল প্রশংসা আল্লাহর জন্য কে আল্লাহ বলে রব্বুল আলামিন তিনি হলেন জগৎ সমূহের প্রতিপালক আল্লাহ তাআলা হলেন জগৎ সমূহের রব জগৎ সমূহের প্রতিপালক আলম একবচন আলামিন শব্দটা হলো বহুবচন তার মানে জগৎ যে একটা এমনটা নয় বরং প্রথম আকাশের নিচে অগণিত জগৎ যিনি সৃষ্টি করে রেখেছেন তিনি কে বিজ্ঞান যখন কয়েকটা আবিষ্কার করে আমরা অবাক হয়ে যাই বলি বাবা বিজ্ঞান কি করে ফেলতেছে অথচ বিজ্ঞান আবিষ্কার করার আগেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে জগৎ একটা নয় বরং অনেক অনেক সব জগতের প্রতিপালক রব কে বলেন আল্লাহ আমার আপনার সেই রব আল্লাহ আমার আপনার নবীজির ব্যাপারে ঘোষণা করেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আল্লাহ তাআলা বলেন হাবিব আমি আপনাকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি তাহলে বলেন রব্বুল আলামিন হলেন আল্লাহ আর রহমাতুল লিল আলামিন হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য বলেন তো সৃষ্টি জগতের এমন একটু জায়গা আছে নাকি যেই জায়গার রব আল্লাহ নয় আছে এমন কোন জায়গা সৃষ্টি জগতের এমন কোন জায়গা নাই যেই জায়গার রব আল্লাহ নয় আবার সৃষ্টি জগতের এমন কোন জায়গা নাই যেই জায়গার রহমত মুহাম্মাদুর রাসূলুল্লাহ নয় আল্লাহ যেই জায়গার রব আমার আপনার নবী সেই জায়গার জন্যই রহমত সুবহানাল্লাহ এজন্য আল্লাহ তাআলা আমার আপনার নবীজির নবুয়াত আমার আপনার নবীজির রহমতের বিস্তার কত দূর পৌঁছায় দিয়েছে যেখানেই রব আল্লাহ সেখানেই রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই জন্য কবি কত সুন্দর কথা বলে রবুবিয়াত খোদা কি হায় জাহাতা নবুয়তি মুস্তাফা কি হাই মুহাতা তাহলে আমার আপনার নবী হলেন গোটা সৃষ্টি জগতের জন্য রহমত
এই আয়াতের ব্যাখ্যায় ইমাম তাবারি রহমাতুল্লাহি আলাইহি বলেন নবীজি কাফেরদের জন্য রহমত নবীজি রহমাতুল লিল আলামিন হওয়ার কারণে এই উপকার শুধু যে মুমিনরা লাভ করে তা নয় কাফেররাও লাভ করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার কাছে বিশেষ কিছু দোয়া করে গেছে এর মধ্যে অন্যতম একটি দোয়া হলো আল্লাহ আমার উম্মতের অবাধ্যতার কারণে পাপের কারণে অতীতের উম্মতদের মতো আপনি আমার উম্মতকে সকলে ধ্বংস করে দিবেন না পৃথিবীতে যত মানুষ আছে যত মানুষ আসবে আমার আপনার নবীজির পর থেকে মুমিন হোক আর কাফের হোক সকলেই নবীজির উম্মত ঠিক না ধরেন 700 কোটি মানুষ এখন দুনিয়ায় আছে 200 কোটি মুসলমান 500 কোটি অমুসলিম কি পরিমাণ জুলুম নির্যাতন অত্যাচার অমুসলিমরা মুসলমানদের উপরে করতেছে আর কি পরিমাণ পাপ মুসলমান ঘরের সন্তান হয়ে করতেছে এরপরেও আল্লাহ তাআলা ওই পাপাচারের কারণে সমূলে ধ্বংস করে না মাঝে মধ্যে একটু নড়াচড়া দিয়ে সতর্ক করে দেয় ঠিক কি না বলেন না হলে আমাদের সমাজে আমাদের দেশে গোটা দুনিয়ায় এমন কিছু পাপ পাপাচার বিস্তার লাভ করতেছে এটা যদি অন্য নবীর সময় হইতো আমার দিল বলে আল্লাহ গজব দিয়ে ওদেরকে সমূলে নিশ্চিহ্ন করে দিত এই যে ফিলিস্তিনের মজলুম মুসলমানদের উপরে কত জুলুম অত্যাচার আল্লাহ তাআলা সমূলে ধ্বংস করে দেয় না সুযোগ দিছে এটা নবীজির বরকতে ঠিক কিনা বলেন বড় বড় কাফেররাও নবীজির কারণে বেঁচে গেছে আবু জাহেলরে চিনেন আপনারা চিনেননি আরে কিছু মানুষ আছে এগুলোরে দেখা লাগে না নাম শুনলেই চেনা যায় আর নামটা শুনলে কি মন চায় বন্ধ আবু জাহেলরে পাইলে কি করতেন দাওয়াত দিয়া খাওয়াইতেন মেহমান সৌদি আরব থেকে আইছে দাওয়াত দিয়া খাওয়াই কি করতেন আবু জাহেল একদিন নবীজির সামনে আয়েশা আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে মক্কার এই মানুষগুলো যদিও মুশরিক ছিল কিন্তু আল্লাহ তাআলাকে তারা বিশ্বাস করত স্রষ্টা হিসাবে আল্লাহ তাআলাকে মানত আমার কথা না আল্লাহ তাআলাই বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আপনি যদি মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ তাআলা বলেন তারা আপনার এই প্রশ্নের জবাবে কি বলবে আল্লাহ তাআলা বলেন লা ইয়াকুলুল্লাহ আপনার এই প্রশ্নের জবাবে তারা বলবে আসমান জমিনের স্রষ্টা হলেন আল্লাহ দুইটা তাকিদ যোগ করে আল্লাহ তাআলা বলেছেন অবশ্যই অবশ্যই তারা বলবে আসমান জমিনের স্রষ্টা আল্লাহ শুধু তাই না আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন মান নাযালা মিনাস সামাই মা ফাআহিয়া বিহিল আরদা বাদা মাউতিহা কে আসমান হতে পানি বর্ষণ করে কে বৃষ্টি দেয় ওই আসমানের বর্ষিত পানির দ্বারা কে মৃত জমিনকে পুনরায় পুনরুজ্জীবিত করে তোলে রোদে ফেটে চৌচির হয়ে যাওয়া ফসল উৎপাদনের অনুপযুক্ত ওই শক্ত জমিনটাকে আসমানি পানির দ্বারা কে ফসল উৎপাদনের উপযুক্ত করে তোলে ওরা ওদের দেবদেবীদের কথা বলবে না লাত মানাত উজ্জার কথা বলবে না লা ইয়াকুলুল্লাহ অবশ্যই অবশ্যই তারা বলবে এইগুলো যিনি করেন তিনি কে আল্লাহই বৃষ্টি দেয় আল্লাহ তাআলাই জমিনের মধ্যে ফসল উৎপাদনের ব্যবস্থা করে আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুল্লাহ আপনি যদি তাদেরকে জিজ্ঞাসা করেন তাদের স্রষ্টাকে কে তাদেরকে বানিয়েছে ওরা নাস্তিকদের মতো বলবে না এমনি আমরা হয়ে গেছি আমাদের দেবদেবী আমাদের বানাইছে এটাও বলবে না ওরা ওদের সৃষ্টির ব্যাপারে জিজ্ঞাসা করলেও বলবে লা ইয়াকুলুল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের স্রষ্টা হলেন আল্লাহ তাহলে আল্লাহ তাআলাকে মক্কার মুশরিকরা
বিশ্বাস করত আল্লাহর অস্তিত্বে বিশ্বাসী ছিল কিন্তু আল্লাহ তাআলার সাথে এমন কিছু শিরক তারা করত যেই শিরকের কারণে এই বিশ্বাসের কোনো মূল্য নাই বেঈমান হয়ে গেছে আবু জাহেল নবীজির সামনে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে বলে আল্লাহ নবীকে শুনায় শুনায় বলতেছে আল্লাহ আপনি যদি সত্যই এই কোরআন নাযিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন অথবা যন্ত্রণাদায়ক শাস্তি আমাদেরকে আপনি দেন নবীজির শুনায় শুনায় বলতেছে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে আরে আবু জাহেলের দোয়াও আল্লাহ তাআলা কবুল করেছে নবীজি বলেন বদরের যুদ্ধের দিন সকাল বেলায় আবু জাহেল আল্লাহ তাআলার কাছে দোয়া করে আবু জাহেল আল্লাহ তাআলার কাছে বলে আল্লাহ আপনি যদি আজকে যুদ্ধে যারা হকের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন বদরের দিন সকাল বেলায় আবু জাহেল দোয়া করতেছে যে আল্লাহ আজকে যারা হকের উপরে আছে আপনি তাদেরকে বিজয় দান করেন নবীজি বলেন আল্লাহ তাআলা আবু জাহেলের দোয়া কবুল করেছে বদরের দিন যারা হকের উপরে ছিল সত্যের উপরে ছিল আল্লাহ তাআলা তাদেরকেই বিজয় দান করেছে এই আবু জাহেল দোয়া করে কি বলে যে আল্লাহ নবীকে শুনায় শুনায় যে আপনি যদি সত্যই কোরআন নাযিল করে থাকেন তাহলে আমাদের উপরে পাথর বর্ষণ করেন নাইলে যন্ত্রণাদায়ক শাস্তি দেন এখন বলেন পাথর যদি বর্ষিত হয় এটা রহমত হবে না গজব হবে মানুষ অনেক সময় অন্যকে টিটকারি করতে গিয়া ছোট করতে গিয়া লজ্জা দিতে গিয়া এরকম অনেক সময় বলে না বলে এরকম যে অমুকে এই হইছে হায় রে এই খবর শোনার আগে আমি মরলাম না কে এরকম আপনাদের এলাকায় বলা লোক আছে তো হিংসায় বলে আবু জাহেল কেন নবীরে শুনায় বলতেছে ও কেমন যেন বলতে চায় আবু জাহেল বলতে চায় কেমন যেন আল্লাহ আমি হইলাম এই কুরাইশদের এক নাম্বার লিডার নেতা আমার চেহারা যোগ্যতা এত সুন্দর টাকা পয়সার অভাব নাই আপনি কোরআন নাজিল করার জন্য আর কাউরে পান নাই মুহাম্মাদের উপরে নাজিল করছেন আমার উপরে করলেন না আপনি কেন এই কাম করলেন এটা কি মাইনা নেয়ার মতো নাকি এই দৃশ্য দেখার আগে আমাকে উপরে পাথর ফেলাইয়া আজাব দিয়ে মারলেন না কেন আমরা মানুষ অনেক সময় অপরকে ছোট করার জন্য বলি মনে করেন একজন মানুষ গরিব মানুষ তার ছেলেটা বড় উচ্চ শিক্ষিত হয়েছে ভালো টাকা পয়সাওয়ালা বা বড় নাম করা ব্যক্তি হয়ে গেছে এখন মানুষ সে বলা বলি করে যে দেখ অমুক চাচার ছেলেটা অনেক বড় অফিসার হয়ে গেছে এখন বলেন তো একটা মানুষের যদি উন্নতি হয় ওই মানুষের উন্নতিতে সবাই খুশি হয় নাকি কারো কারো হিংসাও হয় এখন যে খুশি হয়েছে ও বলতেছে যে অমুক চাচার কষ্ট দূর হয়ে গেছে ছেলেটা অফিসার হয়ে গেছে এখন পাশে আর একজন সে শুইনা তার হিংসা লাগতেছে এখন কি কয় এসে ওরে অমুকের ভুলা এই হইছে এই খবর শোনার আগে আমি মরলাম না কেন কয় না এটা কম তো ওই সময় যদি আজরাইল এসে বলে তোমার তো মনতে মরতে মন চায় তাহলে চলো কি বলবে বলবে আসলে না সত্যি সত্যি মরতে মন চায় নাই এলো এমনি কইছে তা মানুষ অনেক সময় হিংসায় বলে এই খবর শোনার আগে আমি মরলাম না কেন এই বিষয় দেখার আগে আমি মরলাম না কেন এরকম বলে না বলে আসলে মরতে চায় না সে আসলে অপরকে হিংসা করে এই কথাগুলো বলে আবু জাহেল নবীকে শোনায় শোনায় বলতে আল্লাহ আপনি লোক আর বান নাই এই ইয়াতিম মানুষ যার টাকা পয়সা নাই এর উপরে কোরআন নাজিল করছেন আমি ছিলাম না আবু জাহেলের এই কথার জবাব দিচ্ছেন আল্লাহ কে দিচ্ছেন জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন আবু জাহেলের এই দোয়ার পরে ওহী প্রেরণ করলেন নবীজির কাছে কেমন যেন আল্লাহ তাআলা বলতেছে ও আবু জাহেল আমি তোকে ঠিকই পাথর বর্ষণ করতাম তোর উপরে যন্ত্রণাদায়ক আযাব ঠিকই দিতাম কিন্তু কেন দেই না শোনো আল্লাহ তাআলা আমার আপনার নবীর জবান দিয়ে বের করতেছেন ওহী আল্লাহ তাআলা বলেন ওয়ামা কানাল্লাহ লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম কেমন যেন আল্লাহ তাআলা বলেন হাবিব আপনার সম্মানার্থে আপনি যতক্ষণ তাদের মধ্যে আছেন শুধুমাত্র আপনার সম্মানার্থে আমি তাদের উপরে আযাব দেই না
কারণ আপনি হলেন রহমাতুল লিল আলামিন রহমাতুল লিল আলামিন দুনিয়ার জমিনে থাকবে আর আমি আল্লাহ গজব দিব এটা হতে পারে না এই জন্য মক্কার কাফেররাও এই রকম ধৃষ্টতা প্রদর্শন করার পরেও শুধুমাত্র নবীজির কারণে বেঁচে গেছে তাহলে নবীজি কাফেরদের জন্য রহমত ছিলেন কিন্তু মুমিনদের জন্য নবীর ভালোবাসা ছিল স্পেশাল ভালোবাসা নবী তার উম্মতের প্রতি সর্বোচ্চ দরদি ছিলেন নবী আমাদের প্রতি সর্বোচ্চ মায়া মমতা মুহাব্বতের নিদর্শন রেখে গেছে এই জন্য নবীজি যখনই সুযোগ পাইতেন আল্লাহ তাআলার কাছে উম্মতের ব্যাপারে বলতেন কেমন ভালোবাসতেন নবী আমাদের বলবো আপনাদের ঘুমাইতেছে নাকি তাকবীর দেন নারাই তাকবীর আল্লাহু আকবার সজাগ আছেন তো নবী আমাদের কেমন ভালোবাসতেন হাদিস থেকে শোনাই আপনাদের আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন সবাই মজলিসের মধ্যে বসা হঠাৎ করে নবীজি কোরআনুল কারীম থেকে তিলাওয়াত করতেছেন তিনি বলেন আন্নান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালা মা কওলাল্লাহি আযজা ওয়া জাল্লা ফি ইব্রাহিম আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন থেকে তিলাওয়াত করলেন কি তিলাওয়াত করলেন যা আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে নাযিল করেছে ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ কি নাযিল করছে ইব্রাহিম আলাইহিস সালাম তার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দোয়া করছে কারণ প্রত্যেকটা নবী তার উম্মতকে ভালোবাসে এ ব্যাপারে কোনো সন্দেহ নাই ইব্রাহিম আলাইহিস সালাম তার সব উম্মতকে ভালোবাসতেন সে নেককার হোক আর বদকার হোক বরং কিছু কিছু সময় তো এমন হয় যে ভালো যে তার চাইতে চিন্তা আরো বেশি হয় একটা উদাহরণ দিলে বুঝতে সহজ হবে মনে করেন এক লোকের পাঁচটা ছেলে কয়টা ছেলে একটু জোরে বলেন কয়টা পাঁচটা ছেলে চারটা ছেলে খুব ভালো বড় চারজন একবারে খুব ভালো নামাজি মুত্তাকি পরহেজগার কিন্তু ছোট ছেলে যেটা সেটা বড় দুষ্ট বড় মন্দ মারামারি করে মানুষের সাথে খারাপ আচরণ করে ওই চার ছেলে একসাথে যত ভালো ছোটটা ওইগুলার চাইতে সব ভালো যদি একদিকে দেওয়া হয় ওর খারাপই আরো বেশি হবে মা বাবা চিন্তায় থাকে সকালে উঠাই কে না জানি বিচার নিয়ে আসে যে তোমার ফুলা এই কাজ হচ্ছে এখন বলেন তো মা বাবা সব সময় ওই ভালো চার সন্তানের জন্য চিন্তা করে বেশি না খারাপটার জন্য চিন্তা করে বেশি আল্লাহর কাছে যখন দোয়া করে বলেন তো এই চারজনের জন্য বেশি দোয়া করে নাকি খারাপটার জন্য বেশি দোয়া করে খারাপ সন্তান হওয়ার পরেও মা বাবা তার জন্য চিন্তা করে বেশি দোয়া করে বেশি সন্তান যতই খারাপ হোক মা বাবা মহব্বতের কারণে দূরে ঠেলে দেয় না বলেন তো মা বাবা আমাকে আপনাকে যত ভালোবাসে তার চাইতে আমার আপনার নবী বেশি ভালোবাসে নাকি কম ভালোবাসে নবীজি কত ভালোবাসে এইটা তো মাপার মতো সুযোগ নাই আমাদের কিন্তু এটা বাস্তব যে নবীজি মা বাবার চাইতেও বেশি ভালোবাসে আচ্ছা আসলে আমাদের ভালোবাসে কে এক লোক মনে করেন আপনাকে শুধু বলে দোস্ত তোমারে আমি খুব ভালোবাসি বলে তোমারে আমি খুব ভালোবাসি এখন ওই ভালোবাসার দোস্তরে নিয়ে আপনি গেছেন সিলেটে এখন আপনার সাথে একজনের একটু মনে করেন সমস্যা হয়েছে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হয়েছে কথা কাটাকাটি হয়েছে আপনি যখন একটু মুসিবতে পড়ছেন ওই যে যে আপনারে খুব ভালোবাসে বইলা খালি গল্প মারে সে আপনার পিছের থেকে সইরা আসতে সিএনজি একটা নিয়ে বাড়ি চলে আসছে ওইখানের বিপদ আপদ দূর হয়েছে আপনি আবার বাড়ি আসছেন এখন যেই আসছেন ওই যে আপনি বিপদে পড়লে যে পালায় চলে আসছিল আইসাই কয় দোস্ত তোমারে আমি খুব ভালোবাসি করবেন বন্ধু সাফ হইবেন আপনি বলেন আরে চিটিং বেটা শর্ত তুই যদি আমারে সত্যই ভালোবাসতি ওই বিপদে সবাই চলে গেলেও তুই আমার সাথে থাকতি ঠিক কিনা বলি না
তাহলে আসলে বন্ধু হলো সে যে প্রকৃত বিপদের সময় সাথে থাকে আসলে আমাকে আপনাকে সেই ভালোবাসে যে আমার আপনার সবচাইতে বড় মুসিবতে আমার আপনার সাথে থাকবে দুনিয়ার মুসিবত কোনো মুসিবত নয় সবচাইতে বড় মুসিবতে মানুষ পড়বে হাশরের ময়দানে হাশরের ময়দান সবচাইতে বড় মুসিবতের জায়গা ওই দিন আমার আপনার প্রিয়জন আপনজন বন্ধু বান্ধব মা বাবা সন্তান কি করবে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইযিন শা'নু ইয়ুগনিহি আল্লাহ তাআলা বলেন সেই দিন ভাই ভাইয়ের থেকে পলায়ন করবে ওয়া উম্মিহি ওয়া আবিহি পিতামাতার থেকে মানুষ পলায়ন করবে ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি স্ত্রী সন্তানদের থেকে মানুষ পলায়ন করবে কেউ চাইবে না কোন আপনজনের সাথে তার দেখা হয়ে যাক প্রত্যেকই নিজের চিন্তায় বিভোর থাকবে শুধু তাই না মানুষেরা আল্লাহর কাছে বলবে আল্লাহ আপনি সব মানুষকে জাহান্নামে দিয়ে হলেও আমাকে জান্নাতে দিয়ে দেন বলেন তো ওই দিন আমার বাপ আমাকে চিনবে মা আমাকে চিনবে যেই মা দুনিয়াতে কত মহব্বত করে ভালোবাসে ওই মাও সেই দিন আমাকে আপনাকে চিনবে না ওই দিন সবাই নাফসি নাফসি করবে চিন্তিত থাকবে নিজের জন্য ওই দিন আমার আপনার নবীও চিন্তিত থাকবেন তবে নিজের জন্য নয় বরং তার উম্মতের জন্য যেই দিন সবাই বলবে জাহান্নামে সবাই রে দিয়া আমারে জান্নাতে দেন আল্লাহ ওই কঠিন মুসিবতের দিন আমার আপনার নবী উম্মতের চিন্তায় পরেশান থাকবেন নবী একবার দৌড়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে না জানি তার কোন উম্মত পানি পানে মাহরুম হয়ে যায় আরেকবার দৌড়ে চলে যাবেন নবী মিজানের কাছে না জানি কোন উম্মত ওজনের সময় ধরা পড়ে যায় আবার নবীজি দৌড়ে চলে যাবেন কুলসেরাতের কাছে না জানি কোন উম্মত ফুল পাড়ি দিতে ব্যর্থ হয়ে যায় আবার নবীজি চলে যাবেন জাহান্নামের কাছে না জানি কোন উম্মত কি জাহান্নামে দিয়ে দেওয়া হয় আবার যখন উম্মতের জন্য সুপারিশের দরকার আল্লাহর কাছে এসে সুপারিশ করবে হিসাব নিকাশ সব শেষ সব মানুষ সব নবী জান্নাত অভিমুখে রওনা হয়ে যাবে জান্নাতের দোরগোড়া যায় দোরগোড়ায় পৌঁছায় যাবে জান্নাতের দরজা বন্ধ খোলা হবে না জিজ্ঞাসা করা হবে দরজা খুলো না কেন জান্নাতের দরজা পাহাড় আর দারেরা বলবে যিনি আসলে দরজা খোলা হবে তিনি আসেন নাই তিনি কোথায় বলে তিনি এখনো হাশরের ময়দানে কি করে বলে উম্মতের জন্য পেরেশান সব নবী জান্নাতের দোরগোড়ায় পৌঁছে গেছে আমার আপনার নবী ততক্ষণ পর্যন্ত জান্নাত অভিমুখে রওনা হবেন না যতক্ষণ না তার ওই উম্মত যার যারা পরিমাণ ঈমান ছিল তার ব্যাপারেও যতক্ষণ না আল্লাহ তাআলার নিকট থেকে জান্নাতের নিশ্চয়তা পাবেন ততক্ষণ আমার আপনার নবী জান্নাতে যাবে না ওই দিন আমার মা বাবা চিনবে না ওই বিপদে নবী আমাকে আপনাকে ভুলবে না এই জন্য নবী আমাকে আপনাকে সবচাইতে বেশি ভালোবাসে কোন সন্দেহ নাই প্রত্যেকটা নবী তার উম্মতির ব্যাপারে চিন্তিত উম্মত যদি গুনাহগার হয় চিন্তাটা আরো বেশি হয় ইব্রাহিম আলাইহিস সালাম গুনাহগার উম্মতের জন্য দোয়া করে কি কয় বলে রব্বি ইন্নাহুন্না আযলালনা কাসীরাম মিনান নাস فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم إبراهيم عليه السلام قال يا رب أي مرتي قلا أي برتما قلا
অধিকাংশ মানুষকে পথচ্যুত করে ফেলছে পথভ্রষ্ট করে ফেলছে ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি তবে যারা আমার অনুগত করেছে তারা তো আমার দলভুক্ত কেমন যেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বলে রব যারা আমার অনুগত করে নাই তারাও তো আমার উম্মত কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাম বলে ও আমার রব আপনি যদি চান আমার এই গুনাহগার উম্মতগুলোকেও আপনি maaf করে দিতে পারেন কেন পারেন ওমান আসানি فإنك غفور رحيم كمن جن إبراهيم عليه السلام بل الله أبني أبنار غفور رحيم نمير قسل آئي آمار اي گناگر امات بلك ومفقر ده وقال عيسى عليه السلام إن تعذبهم فإنهم عبادك وإن تغفر لهم فإنك أنت العزيز الحكيم عيسى عليه السلام تار گنہگار امتر جنہ دعا کرے بولے اللہ إن تعذبهم فإنهم عبادك اپنی جو دی تادر کے شاستی دین تارت تارت نری باندہ وإن تغفر لهم آر جو دی اپنی تادر کے معاف کرے دین এই গুনাহগার আমার উম্মত আপনার বান্দা আপনি তো আজিজ আপনি তো হাকিম আপনি মহা প্রজ্ঞাময় আপনি মহা প্রজ্ঞাশালী আপনি যদি আমার এই গুনাহগার উম্মত আপনার বান্দাদের maaf করে দেন কেউ আপনার কাছে আর্গুমেন্ট পেশ করবে না জবাবদিহিতা চাইবে না কারণ আপনি আজিজ আপনি হাকিম ঈসা আলাইহিস সালাম কেমন যেন বলে আল্লাহ আপনি আমার এই গুনাহগার উম্মতগুলোকে maaf করে দেন দুই নবী তার গুনাহগার উম্মতের জন্য ক্ষমা চাইয়া দোয়া করছে কার কাছে আর জোরে বলেন কার কাছে আল্লাহ অনেক সময় এমন হয় একটা কাজ আমরা করব কিন্তু মনে নাই ওই কাজ যখন আরেকজনকে করতে দেখি মনে পড়ে কি পড়ে না অনেক সময় ছোট বাচ্চার কিছু মনে নাই আরেকজন রে দেখতেছে চকলেট খাইতেছে এবার আব্বার সাথে ছিলে বলে আব্বারে বলে আমারও একটা চকলেট কিনে দাও এলে কান্নাকাটি শুরু করে দেয় না কান্নাকাটি শুরু করে দেয় নবীজি এইবার দুই নবী যখন দোয়া করছে আল্লাহর কাছে তার উম্মতের ব্যাপারে আমার আপনার নবীর অন্তরে তার উম্মতের মহব্বতের জোশ উঠে গেছে নবীজি এইবার আল্লাহ তাআলার কাছে তার উম্মতের জন্য দোয়া করে নবীজি কি করলেন فَرَفَعَ يَدَيْهِ وَقَالَ اللَّهُمَّ أُمَّتِي أُمَّتِي وَبَكَى নবীজি দুই হাত উপরের দিকে উঁচু করে কান্না করে আর বলে আল্লাহ আমার উম্মত চোখ দিয়ে অজর ঝরায় ধারায় পানি পড়তেছে আর বলে আমার উম্মত নবীজি আর কিছু বলেন না হাত উঁচু করে কান্না করেন আর এইটা বলেন যদিও এর বেশি কিছু বলেন না কিন্তু নবী কি বলতে চায় দুনিয়ার কেউ না বুঝলেও না জানলেও যিনি বোঝেন যিনি জানেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইল আলাইহিস সালামকে পাঠায় দিল যাও জিব্রাইল মুহাম্মাদের কান্নার কারণ জিজ্ঞাসা করো জিব্রাইল আলাইহিস সালাম হাজির এসে বলে ইয়া রাসূলুল্লাহ আপনার কান্নার কারণ কি যদিও আল্লাহ তাআলা জানেন এরপরেও তিনি জানতে চান আল্লাহ তাআলা জানেন এরপরেও তিনি জানতে চান আমি অনেক সময় উদাহরণ দিয়ে বলি বলেন তো বৃহস্পতিবার বিকাল বেলায় যেইখানে মাদ্রাসা আছে মাদ্রাসায় আবাসিক ছাত্ররা থাকে ছোট ছোট বাচ্চা বৃহস্পতিবার আসরের পরে হুজুরের সামনে গিয়া কান্না করে বলেন তো মাদ্রাসার ছাত্র যদি বৃহস্পতিবার বিকাল বেলায় হুজুরের সামনে গিয়া কান্না করে কেন কান্না করে বলেন তো হুজুর বুঝে কি বুঝে না আপনারা কি বুঝেন কন্দ ছুটি যায় আপনারা যেহেতু বুঝেন হুজুরের তো আর বুঝতে বাকি নেই নাকি এইবার ছোট বাচ্চা গিয়া কান্না করে কিছু বলে না হুজুর জিজ্ঞাসা করে কিরে কান্না করো কেন বাচ্চার কান্নার গতি আরো বেড়ে যায় হুজুর বলে কান্না করলে লাভ নাই কি জন্য কান্দো বলো তাইলে কাজ হবে
এইবার ছোট বাচ্চা কান্না জড়িত কণ্ঠে বলে হুজুর আমি একটু বাড়ি যাব আমার মাকে দেখতে মন চায় হুজুর কিন্তু জানে বাড়ি যাইতে চায় কিন্তু ছাত্রর মুখ দিয়ে কেন শুনতে চায় এটা ওস্তাদের ছাত্রের প্রতি একটা মহব্বতের বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা জানেন নবীজি কি বলতে চায় এরপরেও নবীজির জবান দিয়ে কেন শুনতে চায় এটা হলো আল্লাহ তাআলা আমার আপনার নবীজির উপরে মহব্বতের বহিঃপ্রকাশ নবীও জানে যে আমি যা বলতে চাই আল্লাহ জানে আমি যা বলবো আল্লাহ তাআলা শুনবে এরপরেও জিব্রাইল আলাইহিস সালাম যখন আসছে নবীজি মন ভরে উম্মতের ব্যাপারে বলছে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে গিয়ে জানায় দিছে ওনার কান্নার কারণ হলো ওনার গুনাহগার উম্মতের ক্ষমা আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে বললেন জিব্রাইল যাও আমার হাবিবকে গিয়া জানায় দাও আমি অচিরেই তাকে তার উম্মতের ব্যাপারে সন্তুষ্ট করব আমি তার উম্মতের ব্যাপারে তাকে অসন্তুষ্ট করব না নবীজি আল্লাহর কাছে বলার সুযোগ পাইয়া নিজের জন্য বলেন নাই নিজের পরিবার পরিজনের জন্য বলেন নাই আত্মীয় স্বজনের জন্য নবী বলেন নাই উম্মতের ব্যাপারে আল্লাহর কাছে বলছে কেমন ভালোবাসেন নবী কিয়ামত পর্যন্ত যত উম্মত দুনিয়ায় আসবে সকলকে ভালোবাসার নিদর্শন নবী রেখে গেছেন নবীজি একদিন সাহাবা একরাম নবীজির সাথে পথ চলতেছে হঠাৎ করে নবীজি বলেন আমার আমার ভাইদেরকে দেখতে মন চায় সাহাবা একরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ আমরা কি আপনার ভাই নই নবীজি বলেন না তোমরা হইলা আমার সাথী সাহাবী তাহলে আপনার ভাই কারা নবী বলেন আমার পরে আমাকে না দেখে যারা আমার উপরে ঈমান আনবে তারা হলো আমার ভাই নবীজি আমাদের সকলের উপরে মহব্বতের নিদর্শন রেখে গেছেন উম্মতের প্রতি নবীজির দরদ কেমন মায়া কেমন মহব্বত কেমন ভালোবাসা কেমন অবাধ্য উম্মতের দ্বারা নবী যদি কখনো আক্রান্ত হয়েছেন কখনো বকদোয়া দেন নাই নবীজি কখনো বকদোয়া দেন নাই বরং তাদের হেদায়েতের আশায় আল্লাহর কাছে দোয়া করছে যখন মক্কার মানুষ নবীজির কথা মানে না নবীজি চলে গেলেন তায়েফে যেখানে নবীজির শৈশবকালীন কিছু সময় অতিবাহিত হয়েছে নবীজি চলে গেলেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়া তায়েফে গিয়া মানুষের মধ্যে দাওয়াত দিলেন বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু তোমরা সফল হয়ে যাইবা ওইখানেও কাফেররা একদল দুষ্ট মানুষকে নবীজির পিছনে লেলায়া দিল মানুষেরা নবীজির দিকে পাথর নিক্ষেপ করতে থাকলো পাথর ছোট ছিল না বড় বড় পাথর ছিল আর ধারালো ধারালো পাথর ছিল যার কারণে ওই পাথরের আঘাতে নবীজির দেহ মোবারক শুধু রক্তাক্ত হয়েছে তা নয় দেহ মোবারকের মধ্যে পাথরের আঘাতের দাগ হয়ে গেছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন নবীজিকে জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আপনার পিঠে এগুলো কিসের দাগ আপনার কি কখনো বসন্ত হয়েছিল নাকি নবীজি বলেন না আয়েশা আমার কখনো বসন্ত হয় নাই তাহলে দাগগুলো কিসের নবীজি বলেন আয়েশা আমি যখন দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য তায়েফে গিয়েছিলাম তায়েফের মানুষ বুঝতে পারে নাই তারা আমাকে পাথর নিক্ষেপ করেছিল আয়েশা এই দাগগুলো হলো তাদের নিক্ষিপ্ত পাথরের আঘাতের দাগ এত পরিমাণ পাথর তারা নবীজির গায়ে মেরেছে নবীজির গা বেয়ে বেয়ে রক্ত পড়ে জামা ভিজে গেছে নবীজি পড়ে যাইতেন আবার উঠে দাঁড়াইতেন হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা একা সবার থেকে নবীজিকে ঠেকাতে পারেন না এত পরিমাণ রক্ত নবীজির গা দিয়ে পড়ছে জামা ভিজে গেছে রক্ত বেয়ে বেয়ে জুতার মধ্যে ঢুকে গেছে ওই রক্ত শুকায়া জুতা পায়ের সাথে আটকে গেছে সারাদিন গা দিয়ে রক্ত প্রবাহিত হয়েছে পরন্ত বিকালে নবী
এক পাশে এক আঙ্গুর বাগানের পাশে গিয়ে বিশ্রাম নেন সারা দিন নবীর সাথে এরা কেমন আচরণ করেছে বলেন তো আল্লাহ তাআলা দেখেছেন কি দেখেন নাই আল্লাহ তাআলা সব দেখছেন নবীজি যখন বিশ্রাম নিচ্ছে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাজির এসে বলে ইয়া রাসূলুল্লাহ এই সম্প্রদায় আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে আজকে আমি একা আসি নাই আমার সাথে নতুন একজন ফেরেশতা পাঠানো হয়েছে যে ইতিপূর্বে আপনার কাছে কখনো আসে নাই নবীজি বলেন ওই নতুন ফেরেশতা আমাকে আয়েশা বসে সালাম দিল সালাম বিনিময়ের পর বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই কওম আপনার সাথে কেমন আচরণ করেছে আপনার মালিক দেখছে আল্লাহ তাআলা আমাকে আপনার আদেশ পালনের জন্য পাঠিয়েছে ইয়া রাসূলুল্লাহ আপনি যদি আমাকে নির্দেশ দেন দুই পাহাড় দিয়ে তায়েববাসীকে এমন ভাবে পিষে দিব এখানে যে একটা জনবসতি ছিল তার কোনো চিহ্ন থাকবে না এদেরকে পিষে দেওয়া হবে তাদের এই অপরাধের কারণে নবীজি আরাম করতেছিলেন ফেরেশতার এই কথার পরে নবীজি উঠা বসলেন কেমন যেন নবী বলেন তুমি আমারে বলতেছো আমি নির্দেশ দেই আর এদেরকে তুমি দুই পাহাড় দিয়ে পিষে শেষ করে দাও তুমি তো এই কথা বলো আর এদের ব্যাপারে আমি কি আশা পোষণ করি শোনো নবীজি বললেন বাল আরজু আইয়াখরুজাল্লাহু মিন আসলাবিহিম মান ইয়াবুদুল্লাহ ওয়াহদাহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ নবীজি বললেন আমি তো এদের ব্যাপারে আল্লাহ তাআলার কাছে এই আশা পোষণ করি যে আল্লাহ তাআলা এদের মধ্য থেকে এমন এক প্রজন্ম বের করবে যারা এক আল্লাহর ইবাদত করবে তার সাথে কারো শরীক করবে না একটু চিন্তা করে দেখেন আমরা যদি প্রতিশোধ নেওয়ার সুযোগ পাই হাত ছাড়া করি না কিন্তু যাদের আঘাতে নবী রক্তাক্ত প্রতিশোধ নেওয়ার সুযোগ থাকার পরেও নেন নাই বরং আশা করেছেন এরা যদি ঈমান নাও আনে এদের সন্তানেরা ঈমান আনবে তাহলে অনাগত উম্মতের প্রতি নবীজির দরদ মায়া মহব্বত ভালোবাসা কত এটা দুনিয়ার মানুষ কল্পনাও করতে পারে না তাহলে বুঝে থাকলে আমার একটু জবাব দেন আমার মা বাবা আমাকে বেশি ভালোবাসে নাকি নবী বেশি ভালোবাসে আর একটু জোরে বলেন না বলেন তো যেই নবী নিঃস্বার্থ তার উম্মতকে এত ভালোবাসে সেই নবীকে আমাদের ভালোবাসার দরকার আছে না নবীরে ভালোবাসতে কারা কারা দয়া আদুজা করি নারায় তাকবীর নারায় তাকবীর মাশাআল্লাহ আপনার আমরা নবীকে ভালোবাসতে চাই কারণ নবীকে যে ভালো না বাসে সে ইমানদারি নারী নবীর ভালোবাসা এটা ইমানের সাথে সম্পৃক্ত বিষয় এই জন্য নবীজি বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন নবীজি বলেন তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না সে তার পিতা মাতা সন্তান সন্ততি এক কথায় সকলের চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবে তাহলে নবীকে সবচাইতে বেশি ভালোবাসতে হবে নিজের জীবনের চাইতে কম না বেশি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে পথ চলতেছে হঠাৎ করে হযরত ওমর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে আমার জীবনের পরে সবচাইতে বেশি ভালোবাসি নবীজি বললেন না ওমর হয় না হযরত ওমর বুঝতে পারল চুপ হয়ে গেলে একটু পরে বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্ত থেকে আমি ওমর আপনাকে আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি সেজন্য নবীকে ভালোবাসার দরকার কিন্তু কেমনে নবীরে ভালোবাসবো আমরা তো নবীরে সামনে পাই নাই আমরা যদি নবীকে সামনে পাইতাম ভালোবাসতে পারতাম সর্বোচ্চ ভালোবাসা আরে আবু বকর
নবীকে সামনে পাইছি নবীর মহব্বতে ঘরের সব সম্প্রদায় না নবীর সামনে হাজির করছে হযরতে তালহা নবীজিকে পাইছে নবীজির সামনে নিজের বুকটাকে কাফেরদের অস্ত্রের সামনে ঢাল বানায় দিছে আমরা তো নবীকে পাই নাই নবীকে ভালোবাসতে তো মন চায় এখন নবীকে কেমনে ভালোবাসব নবীও জানে আমি দুনিয়ায় হয়তো থাকব না কিন্তু আমার উম্মতেরা আমাকে ভালোবাসতে চাইবে কেমনে ভালোবাসবে উম্মতের কথা চিন্তা কইরা নবীজি তাকে ভালোবাসার পদ্ধতি কিয়ামত পর্যন্ত সব উম্মতকে জানায়া দিছে তাহলে নবীকে ভালোবাসার পদ্ধতি নবীও জানায়া দিছেন এই জন্য নবীকে যদি ভালোবাসতে হয় নবীর বলা পদ্ধতিতেই ভালোবাসতে হবে ঠিক কিনা বলি না এখন নবীকে কেমনে ভালোবাসা হয় নবীজি বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ নবী বলেন আমাকে আমার সুন্নাতকে যে ভালোবাসলো সে আমি নবীকে ভালোবাসলো আমি নবীকে যে ভালোবাসবে সে আমি নবীর সাথে জান্নাতে অবস্থান করবে নবীকে ভালোবাসলে নবীর সাথে জান্নাতে থাকা যায় এক গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছে কষ্ট হইতেছে না তো আপনাদের এক গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছে নবীজি আরেকজনের সাথে কথা বলছে আদব হইল কেউ যদি কারোর সাথে কথা বলে ওই কথার মধ্যে কথা না বলা নবীজি আরেকজনের সাথে কথা বলতেছে গ্রামের মানুষ তো বুঝে না সহজ সরল আইসাই নবীজির জিজ্ঞাসা করতেছে মাতা সাআ ইয়া রাসূলুল্লাহ মাতা সাআ হে আল্লাহর রাসূল কিয়ামত কখন হবে যখন ওই লোকের সাথে কথা শেষ নবীজি এবার বলেন ওই লোকটা কোথায় যে জিজ্ঞাসা করলো কিয়ামত কখন হবে গ্রাম্য সহজ সরল মানুষটা বলে আনা ইয়া রাসূলুল্লাহ আমি বলছি নবীজি পাল্টা তাকে প্রশ্ন করলেন মা আ'আদাত্তা লাহা তুমি কিয়ামতের জন্য কি পাথেয় সংগ্রহ করছো কারণ ওই লোকটার প্রশ্নের ভাব এমন ছিল সে কেমন যেন নবীকে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি কিয়ামতের লাগিয়া বসে আছি কিয়ামত আসে না কেন কিছু প্রশ্নের ভাব আছে না একই বাক্য শুধুমাত্র বাচন ভঙ্গির পরিবর্তনের কারণে অর্থের পরিবর্তন হয়ে যায় শুধুমাত্র উপস্থাপনের কারণে অর্থের ফারাক অনেক হয়ে যায় ওই লোকটা বলতেছে কেয়ামত কখন হবে তার বলার বাচন ভঙ্গি এমন উত্তর দেওয়ার চাইতে পাল্টা তাকে প্রশ্ন করা জরুরি হয়ে গেছে নবীজি তাকে উল্টা জিজ্ঞাসা করতেছে মা আদাত্তা লাহা কিয়ামতের জন্য তুমি কি পাথেয় সংগ্রহ করছো গ্রামের সহজ সরল মানুষ কোনো লুকোচুরি নাই সোজা সাপটা বলতেছে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি নবীজিও তার এই কথার জবাবে বললেন আল মারউ মা মান আহাব্বা যে যাকে মহব্বত করে তার সাথে থাকবে লোকটা এবার বাড়ির দিকে হাঁটা দিছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন নবীজির মুখে যখন শুনলাম যে যাকে মহব্বত করে তার সাথে থাকবে ইসলাম গ্রহণের পর এত খুশি আমরা কখনো হই নাই নবীর মুখে এই কথা শোনার পর আমরা যত খুশি হয়েছি হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমি আল্লাহকে ভালোবাসি তার রাসূলকে ভালোবাসি আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয়কে ভালোবাসি যদিও তাদের মতো আমল করতে পারি নাই তবুও তাদের ভালোবাসি আশা করি জান্নাতে আমি নবীজির সাথে আর আবু বকরের সাথে থাকতে পারব সাহাবা ইকরাম নবীর সাথে থাকার খবর শুইনা ঈমান আনার পরে সবচাইতে বেশি খুশি হয়েছে বলেন নবীর সাথে থাকার সেই সুযোগ আমাদেরও আছে না নাই আমরা খুশি না বেজা এজন্য নবী বলেন যে আমার সুন্নাতকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করলো আমি নবীকে যে মহব্বত করবে সে আমি নবীর সাথে জান্নাতে থাকবে নবীর সাথে যদি জান্নাতে থাকতে হয় জান্নাতে যাওয়ার কাজ করার দরকার আছে না নাই নবী আর এক হাদিসের মধ্যে বলেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা
নবীজি বলেন আমার সব উম্মত জান্নাতে প্রবেশ করবে আবার উম্মত ছাড়া। জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ আবা উম্মত কারা? নবীজি বললেন মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করলো সে জান্নাতে প্রবেশ করবে, আর যে আমার আনুগত্য করে না করলো না সে আবা উম্মত, সে জাহান্নামে যাবে। তাহলে নবীজির সাথে জান্নাতে অবস্থান করতে চাই তো আমরা সবাই? এটা মন থেকে কইতেছি নাকি এমনে তালে তালে কইতেছি? বলেন নবীজির সাথে জান্নাতে থাকার জন্য যা করার দরকার করার জন্য প্রস্তুত আছি? কি করতে হবে? দুই হাদিসের সমন্বয়, নবীর সুন্নতকে মহব্বত করে অনুসরণ করতে হবে, সুন্নতকে মহব্বত করতে হবে, নিজেও সুন্নতওয়ালা হইতে হবে। যদি এই দুইটা বিষয় নিজের মধ্যে চলে আসে, সুন্নতের উপরে মহব্বত আর সুন্নতের অনুসরণ, তাইলে নবীকে ভালোবাসা হবে, নবীর সাথে জান্নাতে থাকা যাবে। আরে নবীরে যারা অনুসরণ করে তাদের ভালোবাসে আল্লাহ, তাদের কে ভালোবাসে? আমরা আল্লাহকে ভালোবাসতে চাই না? সবচাইতে বেশি ভালোবাসা হবে আল্লাহর জন্য। মোমেন আল্লাহর জন্য তার ভালোবাসা হলো সুদৃঢ় ভালোবাসা। আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, মোমেন আল্লাহর জন্য তার ভালোবাসা সুদৃঢ়। কেমনে আল্লাহকে ভালোবাসবো? আল্লাহকে কেমনে ভালোবাসবো? সামনে পাইলে ভালোবাসা যায়, মন মতো মুহাব্বত করা যায়, আল্লাহকে তো দেখি নাই কেমনে ভালোবাসবো। আমরা যে আল্লাহকে ভালোবাসতে চাই বলেন তো আল্লাহ জানেন কি জানেন না? আরো জোরে বলেন জানেন কি জানেন না? এই জন্য আল্লাহ বলে ও আমার গোলাম আমি আল্লাহরে ভালোবাসতে চাও তোমার ভালোবাসা আমি পাবো কেমনে শোনো। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন হাবিব আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও। নবী কেমন যেন বলতেছে ও আমার উম্মতেরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও কি করবা শোনো, ফাত্তাবিউনি আমার অনুসরণ করো, তাইলে কাকে ভালোবাসা হবে? আরো আস্তে বলেন কাকে? নবীকে অনুসরণ করলে কাকে ভালোবাসা হয়? আরো জোরে বলেন। এরপরে আল্লাহ তাআলা বলেন হাবিব আর একটু সুসংবাদ শুনে নেন, আপনার উম্মত আপনার অনুসরণ করবে, আপনি তো আমার হাবিব, আপনি তো রহমাতুল লিল আলামিন, আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে আমাকে ভালোবাসা নিয়ে তাদের চিন্তা করা লাগবে না, আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে আপনি তাদেরকে জানিয়ে দেন ইউহিব্বুকুমুল্লাহ, আমার অনুসরণ করার কারণে স্বয়ং আল্লাহ তোমাকে ভালোবাসবে। তাহলে নবীর অনুসরণ করলে আমাদের ভালোবাসা ভালোবাসে কে? আরে মিয়া দুনিয়ার নেতার ভালোবাসা পাওয়ার জন্য কর্মী কত ত্যাগ স্বীকার করে। কোন সময় যদি নেতা ওই কর্মীর নামটা একবার মুখ দিয়ে নেয়, ফেসবুকের মধ্যে পোস্ট লাগায় দেয়, আজকে আমার নেতা আমার নাম ধরে রাখছে, আমার দিলটা শান্তি হয়ে গেছে। আরে বেটা দুনিয়ার নেতা তোরে ভালোবাসে তুই এত খুশি হস, ওই নবীর অনুসরণ করলে আল্লাহ তোমাকে আমাকে ভালোবাসবে। বলেন আল্লাহর ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আল্লাহর ভালোবাসা পাইলে কত লাভ শুনে নেন। হাদিসের মধ্যে আসছে নবীজি বলেন আল্লাহ তাআলা যখন দুনিয়ার কাউকে ভালোবাসে আর আল্লাহ ভালোবাসে তাদের, যারা তার হাবিবের অনুসরণ করে তাদের আল্লাহ ভালোবাসে। আল্লাহ তাআলা যখন কাউকে ভালোবাসে, নবী বলেন জিব্রাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলে জিব্রাইল দুনিয়ার অমুক বান্দারে আমি ভালোবাসি, তুমিও ভালোবাসো। এইবার জিব্রাইলও ভালোবাসতে শুরু করে, সুবহানাল্লাহ। শুধু তাই না, জিব্রাইল ঘোষণা করে দেয় ও আসমানের বাসিন্দারা শোনো, দুনিয়ার আব্দুর রহিম আব্দুল করিম ওকে আল্লাহ ভালোবাসে, আমি জিব্রাইল ভালোবাসি, তোমরাও ভালোবাসো।
তাহলে নবীর সুন্নাতের অনুসরণ করলে সে আসমানের সেলিব্রিটি হয়ে যায় দুনিয়ায় মানুষ নিজেরে ভাইরাল করার জন্য মানুষ যেন আমারে চিনে এই জন্য কত কিছু করে না কত কিছু করে যে মানুষ আমাকে চিনে কত ভালো লাগে আরে দুনিয়ায় অনেক মানুষ আছে যারা দুনিয়ায় ভাইরাল না আসমানে ভাইরাল সব ফেরেশতারা তারে চিনে যখন জিব্রাইল আলাইহিস সালাম এসে বলে তোমরা ওই আল্লাহর বান্দা কি ভালোবাসো এইবার আসমানের ফেরেশতা তাকে ভালোবাসতে শুরু করে তাকে চিনে তাকে ভালোবাসতে শুরু করে এইজন্য মুমিন বান্দা ভালো বান্দা যখন মারা যায় আল্লাহর মহব্বতের কোন গোলাম যখন মারা যায় ওর রূহটা নিয়ে যখন ফেরেশতা আসমানের দিকে উঠতে থাকে প্রত্যেকটা আসমানের এক একটা দরজা আছে ওই দরজায় গিয়ে যখন উপরে ওঠার অনুমতি চায় দরজার পাহারাদার ফেরেশতারা বলে এটা কার রূহ বলে অমুকের ছেলে অমুক সব ফেরেশতা ওরে চিনে এইবার বলে হ্যাঁ লোকটা দুনিয়ায় ভালো ছিল খুব ভালো মানুষ এর জন্য আসমানের দরজা খোলার অনুমতি দেওয়া হয়েছে আরে দুনিয়ার কেউ না চিনলেও আসমানের ফেরেশতারা আমারে আপনারে চিনবে ঠিক কিনা বলেন এরপরে নবীজি বলেন যখন আসমানের বাসিন্দারা তাকে ভালোবাসতে শুরু করে আল্লাহ তাআলা দুনিয়ার মানুষের অন্তরের মধ্যে ওই ব্যক্তির ভালোবাসা আর গ্রহণযোগ্যতা পয়দা করে দেয় এইবার দুনিয়ার মানুষও তাকে মহব্বত করে দুনিয়ার মানুষও তাকে ভালোবাসে এই যে আপনাদের অঞ্চলের বুজুর্গ ওয়াকিল আলী বড় হুজুর রহমাতুল্লাহি আলাইহি এই জায়গায় দুই একজন আছেন নাকি যে ভালোবাসেন না আছেন যারা চিনেন সবাই ভালোবাসেন না আচ্ছা ওনার ছেলেপেলে দুনিয়া আছে ভাইছে নাই না আপনারা দেখেনও নাই মনে হয় অধিকাংশ মানুষ হ্যাঁ এরকম বুজুর্গ মানুষ নাম শুনছেন কিন্তু ওনার নাম শুনলে অন্তরের মধ্যে ভালোবাসা আসে না রাগ আসে বলেন তো অথচ আমরা দেখি নাই আপনারাও দেখেন নাই এখন লোক আল্লাহর বান্দা চলে গেছে দুনিয়া ছেড়া এরপরেও তার প্রতি ভালোবাসা আপনাদের আছে কেন ওনার আত্মীয় স্বজন কেউ কি চা পান খাওয়াইয়া কইছিল যে আমার আত্মীয়দের একটু ভালোবাসো এই ভালোবাসা চা পানের কারণে আসে নাই এই ভালোবাসা এই ব্যক্তির প্রতি ভালোবাসা আপনাদের অন্তরে আমাদের অন্তরে যিনি ঢেলে দিয়েছেন তিনি কে আর কেন এই ভালোবাসা মানুষের অন্তরে ঢেলে দিছে কারণ উনি নবীর সুন্নাতের অনুসরণকারী ছিলেন সুবহানাল্লাহ এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের মাধ্যমেই আল্লাহর ভালোবাসা পাওয়া যায় নবীকে ভালোবাসা হয় এই জন্য নবীর সাথে যদি জান্নাতে থাকতে চাই নবীর সুন্নাতকে মহব্বতের সাথে অনুসরণ করতে হবে সর্বশেষ দুই একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করে দিব দেখেন আমরা যখন সুন্নাত পালনের কথা বলি মানুষকে মানুষ বিভিন্ন বাহানা দিয়ে সুন্নাত থেকে বাঁচতে চায় যেই সুন্নাতগুলার কথা ওলামায়ে কেরাম বুজুর্গানে দিন বলেন এই সুন্নাতগুলার মধ্যে অন্যতম একটা সুন্নাত হইল দাড়ির সুন্নাত দাড়ি হলো এমন এক সুন্নাত সব সুন্নাত কিন্তু এমন নয় রাখলে সওয়াব আছে না রাখলে গুনাহ নেই কিছু সুন্নাত আছে দায়েমি সুন্নাত এই দাড়ি রাখা এটা মূলত ওয়াজিব নবীজির এই সুন্নাতটা হলো ওয়াজিবি সুন্নাত দাড়ি যদি এক মুষ্টির কম কারো যদি থাকে নামাজ পড়ে গুনাহ হইতে থাকে হজ করে দাড়ি ছাঁটার কাটার গুনাহ হতে থাকে এই জন্য ওলামায়ে কেরাম বেশিরভাগ ক্ষেত্রে দাড়ির সুন্নাতের কথা বলে কারণ দাড়ি হলো এমন এক সুন্নাত যেটা অনেক সুন্নাত পালনে সহায়ক হয় দাড়ি হলো এমন এক সুন্নাত এই দাড়ি যার থাকে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা তার জন্য সহজ হয় ঠিক কিনা বলে আমি আমারে দিয়েই উদাহরণ দিই মনে করেন আমার মুখে দাড়ি আর একজন আমার মতো মুখে দাড়ি নেই দুইজনে পাশাপাশি দাঁড়ায় আছে মনে করেন রাস্তা দিয়ে একটা মেয়ে হাইটা যাচ্ছে ও তাকায় আছে আমিও তাকায় আছে বলেন তো আপনি এইসা কারে কবে নাগে এই বেটা হুজুর মানুষ দাড়ি রেখে মায়ের গদি তাকায় আছে আর যেটা দাড়ি নাই এরা কিন্তু কিছু বলবেন না তার মানে দেখেন দাড়ি যদি কারো থাকে দাড়িওয়ালা মানুষ কোন অপরাধ করুক এটা সাধারণ মানুষও পছন্দ করে না আর যার দাড়ি আছে সেও কমপক্ষে লজ্জায় চিন্তা করে দাড়ি রেখে কি গুনাহ করা যায় নাকি এটা বলা যায় এটা দেখা যায় এগুলো করা যায় এই দাড়ির কারণে অনেক গুনাহ থেকে বেঁচে থাকা
আমাদের জন্য সহজ হয়ে যায় এই জন্য আমরা তরুণ যুবক যারা আছে দাড়ি উঠতেছে দাড়ি রাখে না তাদের বলি যে দাড়ি রাখো কিন্তু অনেকে বিভিন্ন বাহানা দেয় একজন পড়ে হাই স্কুলে কয় হুজুর এখন দাড়ি রাখলে আমি মাত্র ক্লাস 10 এ পড়ি আমারে তো সবাই ভাইয়া ভাইয়া বলে দাড়ি রাখলে সাসা ডাকা শুরু করবে আরেকজন লেখাপড়া শেষ চাকরি বাকরি করে ওর তো আর স্কুলে যায় না সমস্যা কি তুমি দাড়ি রাখো না কেন বলে হুজুর রাখবো কোন সময় তো বিয়ে শাদির পরে দাড়ি রাখবো এখন রাখবো না কেন বলে আমি যদি এখন দাড়ি রাখি তাইলে ভালো মেয়ে আমাকে পছন্দ করবে না এই বোকা যেই মেয়ে দাড়ি আর দাড়িওয়ালারে পছন্দ করে না আল্লাহর কসম ওই মেয়ে ভালো মেয়ে হতে পারে না তুমি হয়তো টাকা দেখে চেহারা দেখে বংশ দেখে বিবাহ করে ঘরে আনবা চেহারাটা হয়তো সুন্দর হবে টাকা পয়সা হয়তো অনেক হবে বংশ হয়তো অনেক ভালো হবে যদি সুন্নাতের প্রতি তার ঘৃণা থাকে লেখা দিয়া যাই আসো মরার পরে জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা আল্লাহ সেটা ভালো জানে কিন্তু ওই দাড়ি পছন্দ করে না সুন্নাত পছন্দ করে না ওই মেয়েকে যদি ঘরে আনো আশা করা যায় দুনিয়ায় ছোট্ট একটা জাহান্নাম দেখতে পারবা সেজন্য যেই মেয়ে সুন্নাত সুন্নাতওয়ালা দাড়িওয়ালারে পছন্দ করে না সে কখনো সচ্চরিত্রের হতে পারে না তুমি যদি দিনদার মেয়ে চাও আগামীর জীবন যদি শান্তির চাও তাইলে এখনই মোল্লা হয়ে যাবে তোমার এই মোল্লা অবস্থায় যে পছন্দ করবে বুঝবা এর সাথে তোমার ভবিষ্যৎটা আশা করা যায় সুন্দর হবে ঠিক কিনা বলি না সর্বশেষ কথাটা বলি আপনাদের অঞ্চলে লোকজন মারা যায় না মাঝে মধ্যে মারা যায় না সব জায়গায় যায় মানুষ যখন মারা যায় মুসলমান পরিচয় যদি তার থাকে নামাজি হোক আর বেনামাজি হোক সুন্নাত ওয়ালা হোক আর সুন্নাত ছাড়া হোক মানুষ যখন মারা যায় মারা যাওয়ার পর সর্বপ্রথম তাকে গোসল দেয় এরপরে কাফন পরানো হয় মাঠের মধ্যে জানাজার জন্য আনা হয় জানাজা শেষ এইবার মাইয়াতকে লাশটাকে কবরস্থানে নিয়ে যায় কবরের পাশে লাশটাকে রাখার পর দুইজন আল্লাহর বান্দা কবরের মধ্যে নামে আবার দুইজন উপর থেকে লাশটা ধরায়া দেয় বলেন তো ওই লাশটা দুইজা যখন কবরে নামায় বলেন তো একটা দোয়া পড়ে দোয়াটা জানা আছে নাকি কি দোয়া পড়ে বলেন তো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ ওই দোয়া আপনাদের এলাকায় আমাদের এলাকায় যত মানুষ মরছে কবরে রাখার সময় এই দোয়াই পড়ছে কিয়ামত পর্যন্ত সবাইকে কবরে রাখার সময় এই দোয়া পড়বে যদি পরিচয়টা মুসলমান হয় নাস্তিক মারা গেছে হুমায়ুন আজাদ ওরে তো জানাজা দিছে ওরেও যখন নামাইছে তখনও মনে হয় পড়ছে আমার বেলায়ও পড়বে আপনার বেলায়ও পড়বে সুন্নাতওয়ালার ব্যাপারেও পড়বে সুন্নাতের বিরোধী তারকারীর ব্যাপারেও পড়বে একটু চিন্তা করেন দিল দিয়া কথাগুলা বুঝবেন বাড়িতে গিয়ে একটু ভাববেন সারা জীবন এই দোয়া পড়লো পড়লাম কিন্তু এই দোয়ার সারমর্মটা কি এই দোয়ার সারমর্মটা কি বুজুর্গানে দিন বলেন এই দোয়ার সারমর্ম হইল ওই মাইয়াতকে যখন কবরে রাখা হয় বলা হয় বিসমিল্লাহ হায় আল্লাহ আপনার নামে এখন এমন এক ব্যক্তিকে কবরে রাখতেছি যার বিগত জীবন সুন্নতের উপরে অতিবাহিত হয়েছে সে যখন মারা গেছে সুন্নতের উপরে ছিল এখন তাকে কবরস্থ করতেছি এই অবস্থায় সে সুন্নতের উপরে আছে এই দোয়াটা পড়া আমাকে আপনাকে কবরে রাখবে এই দোয়া পড়া এমন একজনকে কবরে রাখা হলো যার মুখে চেহারায় সুন্নতের বালাই নাই কোনোদিন সুন্নাতের দ্বারের কাছেও যায় নাই বলেন তো ওই সুন্নাতবিহীন লোকটাকে যখন এই দোয়া পড়ে কবরের মধ্যে রাখা হবে ওই সুন্নাতবিহীন লোকটার ব্যাপারে এই দোয়াটা সত্য হবে নাকি মিথ্যা হবে মিথ্যা হবে মিথ্যা অনন্তকালের সফরের প্রথম মঞ্জিল প্রথম ঘাঁটি হলো কবর
ওই কবরেই যদি আমারে আপনারে মিথ্যা কথা বইলা রাখে পরের অবস্থাগুলো কি হবে চিন্তা করেন এই জন্য নিজের জীবনে পরিবর্তন আনেন নবীর আদর্শে আদর্শিত হন নবীর সুন্নাতের আলোকে নিজের জীবনটা সাজান হাইরে দেখেন দুনিয়াতে যখন বিশ্বকাপ ফুটবল ক্রিকেট খেলা আসে যে যেই দেশে পছন্দ করে যেই দেশের প্লেয়ারকে ভালো লাগে ওই দেশের ফুটবল প্লেয়ারের মতো চুলের কাটিং দেয় কি দেয় না এইবার চুলের কাটিং দিয়ে আসছে এই মধ্যে আছে সাইদিক দিয়া নাই একেবারে টাক দেখছেন সজার উমারকে কাটিং এগুলো দেখতে কেমন লাগে রুসি শীল কেমন এগুলো বুঝে আসে এখন ও কাটিং দিয়ে আসছে মুরব্বি কয় কিরে তোর মাথার উপরে মোরগের মাথা কেন তোরে তো সজারুর মতো লাগতেছে মানে তিরস্কার করতেছে বলেন তো এই তিরস্কারের কারণে সে লজ্জিত হয় না বরং পাল্টা জবাবে বলে চাচা এটারে মুরগি কাটিং কইর না এইটা সিলেট শহর থেকে 2000 টাকা দিয়ে কাটিংটা দিছি এইটা কার স্টাইল জানেন এটা হলো এই দুনিয়ার সেরা প্লেয়ার নেইমারের চুলের স্টাইল একটু চিন্তা কইরা দেখেন আমি যখন দুনিয়ার একজনের অনুসরণ করি কেউ যদি আমাকে মোরগ বলে মুরগি বলে তিরস্কার করে আমি লজ্জিত হই না প্রতিবাদ করি আরে দাড়ি রাখছো যুবক কেউ যদি তিরস্কার কইরা চাচা বলে একটু মানায়া নাও একটু লজ্জা পাইছো চুপ কইরা থাকো মনে রাখবা এই তিরস্কারের প্রতিদান হিসাবে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত পুরস্কার দিয়ে দিবে নবীর সুন্নাত অনুসরণ করতে গিয়ে তুমি কথা শুনবা আর আল্লাহ তাআলা তোমারে প্রতিদান দিবে না এমনটা হতে পারে না এই জন্য আমরা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব যে নবীজিকে কখনো কষ্ট দিব না নবীর সুন্নাতের আলোকে জীবন সাজাব নবীর সুন্নাতের অনুসরণের মাধ্যমে নবীজির প্রতি আমাদের মহব্বতের সর্বোচ্চ বহিঃপ্রকাশ ঘটাব ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সুন্নাতের আলোকে আলোকিত হওয়ার তৌফিক দান করেন সকলে বলি আমিন আর জোরে বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা কি দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين وغدام الله গভীর রজনী পর্যন্ত দ্বীনের কথা বলার পরে গুনাহমাখা হাত আমরা তুলে ধরেছি আল্লাহ আমাদের বিগত জীবনের সব গুনাহগুলো মাফ করে দেন আমাদের আত্মীয় স্বজনের গুনাহগুলো মাফ করে দেন খাস করে আল্লাহ হযরতুল আল্লাম ওয়াকিল আলী বড় হুজুর রাহমাতুল্লাহি আলাইহি সহ পত্র গ্রামের যত মানুষ পরকালের বাসিন্দা হয়ে গেছে আল্লাহ সকলকে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায়া দেন আয় আল্লাহ নিজের গাও জামে মসজিদ কবর আর মঞ্জুর করে নেন আয় আল্লাহ এটা পুনরায় পুনর্নির্মিত করা হবে আল্লাহ যা কিছু প্রয়োজন আপনি গায়েবী খাজানা থেকে ব্যবস্থা করে দেন এলাকাবাসীর উপরে খাস রহমত নাজিল করেন খাস করে মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নেন যে যেভাবে সহযোগিতা করেছে সকলের সহযোগিতা কবুল আর মঞ্জুর করে নেন মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন কিয়ামত পর্যন্ত মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন ইয়া রাব্বাল আলামিন খাস করে আমরা যারা হাত উঁচু করেছি আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে গুনার কারণে যদি কারো মা বাবা কবরে আদাব হয় আমাদের মধ্যে যাকে পছন্দ যারা আমল পছন্দ তার আমলের ওসিলায় ওই মা বাবার কবরের আদাব আল্লাহ আপনি মাফ করে দেন কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা আল্লাহ আপনি করে দিয়ে
যাদের মা বাবা বেঁচে আছে সুস্থ দীর্ঘ নেক হায়াত আল্লাহ আপনি দিয়ে দেন আল্লাহ সন্তান যাদের অবাধ্য আছে সন্তানগুলোকে বাধ্য করে দেন আয় আল্লাহ মা বোনদের কবুল করেন পর্দা নিশিন বানায়া দেন বেনামাজিদের নামাজি বানায়া দেন সুন্নাতবিহীন মানুষগুলোকে আল্লাহ আপনি সুন্নাত ওয়ালা বানায়া দেন ইয়া রাব্বাল আলামিন তমাম দুনিয়ার মজলুম মুসলমানদের আল্লাহ আপনি হেফাজত করেন গাজার মুসলমানদের হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ জালিমগুলোকে হেদায়েত দেন হেদায়েত না থাকলে আপনি তাদের ব্যাপারে আসমানি ফয়সালা গ্রহণ করেন আয় আল্লাহ হামাসের মুজাহিদদেরকে আসমানি সাহায্য পাঠান আল্লাহ ইয়া রাব্বাল আলামিন কার মনে কি চাওয়া জানি না সকলের মনের নেক চাওয়া নেক আশা আল্লাহ আপনি কবুল করে নেন আয় আল্লাহ আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে গোটা জিন্দেগি সুন্নাতের আলোকে চলার তৌফিক দিয়ে অনেক যুবক ভাইরা আছে আল্লাহ প্রত্যেকটা যুবককে সুন্নাতের প্রতি পরিপূর্ণ মহব্বত ভালোবাসা জাগ্রত অন্তরের মধ্যে কইরা দেন আয় আল্লাহ আমাদের অন্তর আপনার এবং আপনার হাবিবের মহব্বত দিয়ে ভরপুর করে দেন আল্লাহ সকল প্রকার পাপ অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক ও হিম্মত আল্লাহ আপনি দিয়ে দেন আয় আল্লাহ আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন জীবনের অন্তিম সময় যখন মালাকুল মউত মৃত্যুর পয়গাম নিয়ে হাজির হবে আল্লাহ আমাদের সকলের জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়ে رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا فصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين سبحانك